বন্ধুরা, আবারও সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। নতুন নতুন গল্প শোনার জন্য আমার রিদিকা ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকো। আজ আমি আমার ভাইয়ের সাথে একটা গল্প শোনাব। বন্ধুরা, আমি সোনালি, বর্তমানে আমার 22 বছর চলছে। যতই বয়স বাড়ছে ততই স্কুল কলেজের বন্ধু, পাড়ার দিদি বৌদি এদের সঙ্গে মেশামেশি বাড়তে থাকে আর আমার খেলাধুলার প্রতি আগ্রহ বাড়তে থাকে। আমি আর ভাই একঘরে শুতাম, যদিও আলাদা আলাদা বিছানাতে। বাবা মা থাকতো আমাদের পাশের ঘরে। কাঞ্চন আমার ভাই, আমার থেকে 2 বছরের ছোট হবে। ভয়ঙ্কর ঘুমোর, কুম্ভকর্ণ হার মেনে যাবে। তখন সবে বিয়ে, ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি, ফলে পড়াশোনা নেই। কাজ বলতে মাকে বাড়ির কাজে একটু সাহায্য করা, সেলাই শেখা, পাড়া বেড়ানো আর জেনারেল নলেজ বাড়ানো, আর মাঝে মাঝে পাত্রপক্ষের সামনে সেজেগুজে বসা। স্কুল থেকে বিভিন্ন বয়সের মেয়েদের মুখের নানা মুখরোচক লাগানোর কাহিনী শুনে আমার জ্ঞান বিকাশিত হতে থাকে। অবশ্য শুধু এটুকু বললে মিথ্যা বলা হবে, আমার দেহ মনও তখন আকাঙ্ক্ষা প্রবল, বিশেষত রাতে টের পেতাম আর কি। তাই আমি সুযোগ খুঁজতে থাকি কীভাবে কারো সাথে খেলা যায়। একদিন এমন পরিস্থিতিতে ভাইয়ের দিকে নজর পড়ে, ঘুমের ঘরে ওকে ঊর্ধ্বমুখী দেখে ব্যাকুল হয়ে পড়ি। ভাবলাম একবার ভাইকে ডাকবো নাকি, আবার ভাবলাম না থাক, ও যদি ভয় পেয়ে বাবা মাকে বলে দেয়। শুনেছি ছেলেরা নাকি এ বিষয়ে একটু হাবা বোবা হয়। তখনই মনে পড়ে যায় সাবিত্রী বৌদির কথা, ওর বরেরও নাকি প্রচুর ঘুম, তাই বৌদি অনেক সময় ঘুমন্ত বরের সাথেই খেলে। একটু পর যদিও বরের ঘুম ভেঙে যায়, তখন খেলা শুরু করে। অদ্ভুত মনে হলেও সম্ভব বলেই মনে হলো। মুহূর্তে নিজের কর্তব্য স্থির করে ফেলি, একটা অভিজ্ঞতাও হবে নতুন ধরনের। এক ঢিলে দুই পাখি, কাঞ্চন যদি না জেগে ওঠে তাহলে জানতেও পারবে না, তাহলে রোজ রাতেই এটা করা যাবে। তাই নিজেকে আর স্থির রাখতে পারলাম না, বিছানায় সোজা হয়ে বসলাম। তারপর ওর কাছে গেলাম, ভালো করে দেখলাম, যাক বাবা ভাইয়ের ঘুম ভাঙেনি। তাই ধীরে ধীরে মেশিনটা বের করে কাজ শুরু করলাম। আমি আপন খেয়ালে কাজ করে যাচ্ছি, একটু পর দেখি ভাই দুষ্টুমি ভরা হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কাঞ্চন আমাকে অবাক করে দিয়ে বলল, দিদি তুই নিজেই শুরু করেছিস, আমার কোনো দোষ নেই কিন্তু। আমি তাড়াতাড়ি বললাম, এই চুপ, বলেই ঠোঁটের উপর আঙুল এনে পাশের ঘরের দিকে ইশারা করি, অর্থাৎ জোরে কথা বলিস না, বাবা মা শুনতে পাবে। ভাই আবার গলা উঁচু করে বলল, আরে শালা, তোরও তাহলে কুটুকুটু করে। আমি বললাম, না করার কি আছে, তোর মতো খেলোয়াড় দেখলে সব মেয়েরই খেলতে ইচ্ছে করবে, কি করে বানালি এটা। ভাই বলল, হবে না কেন, রোজ হাতের কাজ করি। এবার আমার দিদি সত্তা আবার জেগে ওঠে, কিন্তু ভাইকে আগের মতো শাসন করার অবস্থায় আমি নেই সেটা পরিষ্কার। তবুও বলি, খুব পেকেছ, এতটুকু ছেলে হাতের কাজ করিস। ভাই কাচুমাচু মুখ করে বলল, করবো না কেন দিদি, তুই তো আমাকে রোজ খেলতে দিবি না। আমি বললাম, ওরে শয়তান, নিজে যেন আমার অনুমতির অপেক্ষায় বসে আছে, ঘুমের ভান করে পড়ে থেকেও তো খেলেই যাচ্ছিস। দিদি কান ধরছি, এবার থেকে তোর অনুমতি ছাড়া কিচ্ছু করব না। এভাবে 30 মিনিট খেলা চলল। এরপর কাঞ্চন আমাকে দই খাইয়ে দিল, আমিও খুব মজা পেলাম। এভাবে কিছুদিন চলতে থাকল। এদিকে আমাদের খেলাধুলোর সঠিক জ্ঞান না থাকায় অচিরেই আমি সমস্যায় পড়লাম। বাড়িতে যে পরিমাণ গঞ্জনা ধিক্কার শুনতে হয়েছিল তা বলতে গেলে এক কথায় শেষ হবে না। পাড়ায় ব্যাপারটা জানাজানি হবার আগে আমি আত্মহত্যার চেষ্টাও করি, কিন্তু ভাই দেখে ফেলে আমাকে বাঁচিয়ে দেয়, বলে দিদি দরকার হলে তোকে নিয়ে আমি এখান থেকে কোথাও পালিয়ে যাব, কিন্তু তুই কথা দে মরার কথা আর ভাববি না, তোকে আমি ভীষণ ভালোবাসি রে দিদি। সেদিন বুঝি ছেলেরা প্রথম যার সঙ্গে সম্পর্ক করে তাকে সহজে ভোলে না। লোক জানাজানির হাত থেকে বাঁচতে আর 5টা মেয়ের মতোই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমার একমাত্র মাসি নার্সের কাজ করত, তার কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। বাবা তখন মরিয়া হয়ে উদ্যোগ নিল আমার বিয়েটা যেন তেন প্রকারে দ্রুত দেবার। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এইসব ঘটনার বছরখানেক আগে একবারে পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছিল, কিন্তু ছেলেটা একটু হাবাগোবা প্রকৃতির বলে মা রাজি হয়নি। এখন সেই সূত্র ধরে বাবা সেই পাত্রের সাথে 15 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিল। 2 মাসের মাথায় আমার বিয়ে হলো।
বিয়ের অনুষ্ঠান খুব সাধারণভাবে করা হলো। সব মিটে যাওয়ার দিন দশেক পর শ্বশুরমশাই বললেন, বৌমা, এ বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না, ভালোই তো আছি। শ্বশুরমশাই বললেন, না, আসলে তোমার শাশুড়ি বেঁচে থাকলে তোমার অনেকটা সাহায্য হতো, কিন্তু তুমি কোনো সংকোচ করবে না, তোমার যা দরকার আমাকে বলবে, আর রনিকে বলে তো কোনো লাভ নেই, দেখতেই বড় হয়েছে, কিন্তু ওর মনের বয়স এখনো আটকে আছে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক সে কিছুই বোঝে না, তা বলে তো তোমার মা হওয়া আটকে থাকবে না। আমার বুকটা চ্যাট করে উঠল, লজ্জাও পেলাম, মাথা নিচু করে বললাম, বাবা যখন সব জেনে গেছেন তখন তো লুকিয়ে লাভ নেই, কিন্তু দোহায় বাবা, আমাকে দয়া করে তাড়িয়ে দেবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনব। শ্বশুরমশাই বললেন, বোকা মেয়ে তাড়াবো কেন, তোমারও দেখি বুদ্ধি শুদ্ধি হলো না, এসব কথা পাঁচকান করলে আমারও বদনাম, বলে আমার হাত ধরে টেনে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, চির বাবা কি করছেন? উনি বললেন, এই দেখো বোকা মেয়ে রাগ করে। আচ্ছা, তুমি কি সারা জীবন উপোসই থাকবে? রনির কাছ থেকে কিছু পাবে না তুমি, কিন্তু তোমার তো চাহিদা থাকবে, তার চেয়ে ঘরে চলো, তোমাকে ক্ষীর খাইয়ে দেব। ওনার কথায় যেন প্রচ্ছন্ন হুমকি ছিল, আর আমার অবস্থা ছিল ফাঁদে পড়া হরিণীর মতো। আমি মুখ তুলে মিনতি ভরা চোখে ওনার দিকে তাকালাম। উনি দুপা এগিয়ে এসে আমাকে পাজা কোলে করে তুলে নিলেন। আমি মৃদু গলায় বললাম, বাবা ছাড়ুন, লজ্জা করছে, আপনার ছেলে যদি এসব দেখতে পায় রনি কিছু মনে করবে না, বললাম তো, আর তুমি কি না খেয়ে মরতে চাও নাকি? তারপর উনি আমাকে নিজের ঘরে নিয়ে গেল। এরপর আমার ডাবের জল খেল। তারপর প্রায় এক ঘন্টা ধরে খেলার পর উনি আমাকে ক্ষীর খাইয়ে দিলেন, আমি খুব মজা পেলাম। শ্বশুরমশাই বললেন, বৌমা একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করো না। আমি বললাম, আর মনে করার কিছু বাকি আছে কি? তারপর উনি আর কিছু না বলে চলে গেলেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, বাকি অংশ পরের পর্বে। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও, আর আমার রিদিকা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।